বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষত্বহীনতা সহ বিভিন্ন রোগের ঔষধ এলাচ, আসুন দেখে নেই খাওয়ার নিয়ম। পায়েস ও হালুয়ার স্বাদ বাড়ানোর জন্য এলাচের ব্যবহার অপরিহার্য, কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের জন্য এলাচ অভ্যর্থ। এক, অনেক সময় উল্টোপাল্টা খাবার খেয়ে বদহজমের সমস্যায় পড়েন, সেই সমস্যা থেকে রেহাই পেতে এলাচ কাজে আসতে পারে। রোজ এলাচ খেলে উপকার পেতে পারেন। দুই, এলাচগুঁড়ো খিদে বাড়াতে সাহায্য করে, শরীরে এনার্জি বাড়াতেও সাহায্য করে এলাচগুঁড়ো। তিন, রোজ রাত্রে ঘুমানোর আগে এলাচ খাওয়া পুরুষদের পক্ষে ভালো, এর ফলে পুরুষত্বহীনতার সমস্যা ধীরে ধীরে দূর হতে পারে। চার, দুধ বা গরম জলের সঙ্গে এলাচ মিশিয়ে খেলে শরীরের পক্ষে কার্যকরী হয়। পাঁচ, এলাচ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে, এতে পটাশিয়াম ও ফাইবার বেশি মাত্রায় থাকে, ফলে এলাচ রক্ত সঞ্চালন ঠিক রাখে। ছয়, এলাচ রোজ খেলে মূত্রের সংক্রমণের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাত, কোষ্ঠকাঠিন্য, লিভার, গল ব্লাডারের সমস্যা দূর করতে এলাচ উপকারী। আট, সাধারণ সর্দি কাশি, গলা ব্যথার উপশমেও এলাচ কাজে আসে। নয়, পুরুষত্ব বাড়াতে অভ্যর্থ টোটকা এলাচ। বিউটিশিয়ান টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।